দিয়ে দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল শুরু হতে চলেছে হাজরা থেকে জহিন ভবনের সামনে থেকে সরাসরি সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন হাজরায় উপস্থিত রয়েছেন দেবাশীষ সেনগুপ্ত কল্লোল মণ্ডল প্রতিনিধি তিনি উপস্থিত রয়েছেন হরিশ মুখার্জি রোড থেকে হাজরা মোড় হয়ে এই মিছিল মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা অর্থাৎ সেখান দিয়ে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে আবার হাজরা মোড়ে এসেই শেষ হবে মিছিলে দুটি ভাগ থাকবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে জহিন ভবন থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্লোল মণ্ডল কল্লোল পুলিশি ব্যবস্থার ছবিটা সেখানে কেমন দেখা যাচ্ছে হরিশ মুখার্জি স্ট্রিট সেখানে কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো আমি রয়েছি হরিশ মুখার্জি রোডের জয় হিন্দ ভবন এই জয় হিন্দ ভবনে আমার ক্যামেরাম্যান সুবি দাসকে বলবো একটু ছবিটা দেখাতে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শুধু তাই নয় র্যাপিড ফোর্স অর্থাৎ যে মহিলাদের যে তৎক্ষণাৎ কোনো ঘটনা ঘটলে যে পুলিশ আছে এবং তারা যে দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়ার জন্য যে মোটর বাহিনী সেই মোটর বাহিনী লেডিস পুলিশের ফোর্স এখানে মোতায়েন করা রয়েছে রয়েছে এমনি পুলিশ তাদের মোতায়েন করা রয়েছে এবং আমি বলবো যে জল কামান সেই জল কামানও কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে অর্থাৎ এই যে জয় হিন্দ ভবন যে পয়েন্টটা হরিশ মুখার্জি রোডে সেটা অতি গুরুত্বপূর্ণ মনে করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক শুধু তাই নয় এই হরিশ মুখার্জি রোড ধরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা প্রতিনিয়ত পায়ে হেঁটে তারা পুরো রাস্তাটা তারা দেখভাল করছেন বা নজরদারি করছেন এবং কোথাও কোনো রকমের গাড়ি বা কোনো কোনো রকমের মানুষের তারা জমায়েত করতে দিচ্ছেন না এবং আমি বলবো যে এই হরিশ মুখার্জি রোডে সেই হরিশ মুখার্জি রোডে এখন মূলত কার্যত শুনশান অর্থাৎ কোনো রকমের গাড়ি চলাচল করতে দিচ্ছে না পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং যারা এখানে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন তাদেরকে আমি জানতে চাইছিলাম যে মিছিলটা ঠিক কোন কোন জায়গা দিয়ে যাবে যদিও আমরা জানি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাজরা থেকে বেরিয়ে হরিশ মুখার্জি রোড হয়ে পটুপাড়া দিয়ে এসপি মুখার্জি হয়ে আবার হাজরা যাবে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে যখন জানতে চাইছিলাম তারা বলছে যে আমাদের কাছে এখন সেই ধরনের কোনো খবর নেই কারণ ওরা মিছিলটা কোথা দিয়ে কোন পর্যন্ত কোথা দিয়ে নিয়ে যাবে সেটা আমাদের কাছে জানা নেই অর্থাৎ পুলিশও ধন্দ রয়েছে যে এই মিছিলটা হাজরা থেকে শুরু হলেও ঠিক কোন পথ দিয়ে যাবে এটা কিন্তু তাদের কাছে বোধগম্য নয় বা তার ঠিক মতন করে জানতে পারছে না বা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কারণ আমরা জানি যে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের আরও কিছু আন্দোলনকারী রয়েছে বিভক্ত হয়ে গেছে বলা যেতে পারে যে সংগ্রামী যৌথ মঞ্চে প্রায় দ্বিধা বিভক্ত এই মিছিলকে কেন্দ্র করে একটি অংশ চাইছে যে হরিশ মুখার্জি রোড দিয়ে এই মিছিল কোনো মতে সম্ভব নয় কারণ ওখানে একটা কোনো একজন ভালো মানুষ বা ব্যক্তি বাস করেন কিন্তু ওখানে কলেজ রয়েছে স্কুল রয়েছে কালীঘাটে মন্দির রয়েছে ফলে ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না ফলে তারা প্রথম থাকতে এই রাস্তা দিয়ে মিছিল করে যান 100 দিন যখন পূর্ণ হচ্ছে সংগ্রাম যৌথ মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করুক কিন্তু হাইকোর্ট যখন রায় দিল সেখানেও তাদের একটা ক্ষোভ রয়েছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা বলছেন আমাদেরকে অন্ধকারে রেখে একতরফা হটকারী সিদ্ধান্ত স্বৈরাচারী মনোভাব নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কোন এক কনভেনার এবং হাইকোর্টকে জানিয়েছেন এবং তাদের যে নাম দেওয়া হয়েছে সেই নাম যে তাদের দিয়েছে হাইকোর্টে সেটা তারা জানেন না ফলে তারা একদম এই মিছিলে অংশ নেবেন না তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তবে 8টি সংগঠন এই মিছিলে অংশ নেবে না 21টি সংগঠনের মধ্যে 8টি সংগঠন বেরিয়ে গেছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে দ্বিধাবিভক্ত সেটা পরিষ্কার তবে সংগ্রামী যৌথ মঞ্চের বাকি যে সংগঠনগুলো রয়েছে ছোট ছোট সংগঠন তারা বলছে সেই ছোট ছোট সংগঠন তারা দুটি মিছিল করে হাজরার মোড় থেকে বেরোবে একটি মিছিল হরিশ মুখার্জি রোড ধরে সোজা চলে যাবেন কালীঘাটের দিকে আর একটি মিছিল যাবে হরিশ মুখার্জি রোড ধরে কল্লোল নজর রাখো পরিস্থিতির দিকে
আপাতত ধন্যবাদ হাজরা থেকে জয়হিন্দ ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল ছিলেন হাজরায় রয়েছেন অপর প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত শুরু করছি সংবাদ সারাদিনের সংবাদ সারাদিনের শুরুতেই আমরা নজর রাখব যৌথ সংগ্রামী মিছিলের দিকে ইতিমধ্যে সেই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে হাইকোর্টের নির্দেশে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল আজ হাজরা মোড় থেকে মিছিল শুরু হওয়ার কথা ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে হাজরা মোড়েই মিছিল শেষ হবে হাইকোর্টের অনুমতিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গেছে সেই মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সেই মিছিল ইতিমধ্যেই হাজরা মোড়ে এসে শেষ হবে মিছিল সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ চলাকালীন যৌথ মঞ্চের অন্তরে ভাঙন শহরে মোতায়েন পুলিশ বাহিনী তৈরি জলকামান সব রকম ভাবে তৈরি রয়েছে নিরাপত্তা ব্যবস্থা সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল আমরা এই মুহূর্তে একটু কথা বলে নেব জয়হিন্দ ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল আমি সরাসরি কল্লোলের কাছে চলে যাব কল্লোল তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা কতটা আটোসাটো করা রয়েছে সেখানে দেখো আমি রয়েছি জয়হিন্দ ভবন অর্থাৎ হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনে এখানে দিয়ে আন্দোলনকারী অর্থাৎ বকেয়া দিয়ে দাবিতে যারা আজকে মিছিলতে করছেন তাদের পক্ষ থেকে অর্থাৎ প্রায় 20 জনের একটা টিম তারা স্বেচ্ছাসেবক অর্থাৎ তারা দায়িত্ব নিচ্ছেন যে কোর্টের যে শর্ত দিয়েছিল কোন রকমের আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা টিম করে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবকদের তারা পুরো রাস্তাটা তারা দেখভাল বা নজরদারি করবেন যাতে না কোনো অশান্তি বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমি তাদের কাছ থেকে জেনে নেব আচ্ছা আপনাদের তো হাজরা থেকে মিছিলটা হচ্ছে বা শুরু হয়েছে কিন্তু আপনারা এই জয়হিন্দ ভবনের সামনে একটা টিম কেন এসেছেন আমাদের টোটাল জামাচা ভলেন্টিয়ার্স আছি আমরা বিভিন্ন ভাগ হয়ে মিছিলের মধ্যে বিভিন্ন পার্টে আমরা থাকছি এছাড়া বিভিন্ন পয়েন্ট কিছু করা হয়েছে আমাদের পক্ষ থেকে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা যাতে না হয় এবং বাইরে থেকে যাতে কেউ প্ররোচনা না করতে পারে মিছিল সমস্যা করতে না পারে সেই জন্য আমরা ভলেন্টিয়ার্স কিছু জায়গায় ভাগ হয়ে আছি আমরা সেই জায়গাগুলো আমরা সুপারভাইজ করব আপনাদের যে কোটা সংগঠন নিয়ে এই মিছিল করার কথা দেখা যাচ্ছে একটি সংগঠন মিছিল থেকে আবার সরে গেছে এই সম্পর্কে তাহলে কি একটা অন্দরে ফাটল একটা দেখা দিচ্ছে না আপনি কি মনে করবেন দেখুন যে সরে গেছে না সরে গেছে সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার আমরা একসাথে আছি এখনো সংগ্রামী যৌথ মঞ্চের উপরে প্রচুর পুরো আস্থা আছে আর আমরা এই লড়াইটা জিতেই ছাড়ব এই মিছিলটা রুটটা যদি বলেন কোথা দিয়ে যাবে আমাদের মিছিলটা স্টার্ট হবে আপনার ফায়ার ব্রিগেডের কাছ দিয়ে বেরিয়ে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে আশুতোষ কলেজ হয়ে আবার আমাদের জনসভা হবে হাজরা মোড়ে মিছিল একটা বেরোবে না দুটো বেরোবে দুটো ভাগে কি ভাগ হবে মিছিল না হ্যাঁ পার্ট বাই পার্ট করা হয়েছে সব একসাথে যারা নেতৃত্ব আছেন ওনারা সামনে থাকবেন তারপরে মহিলারা থাকবেন এইভাবে আলাদা আলাদা ডিভিশন করে আমরা মিছিলটা এগিয়ে নিয়ে আসব মিছিলের অনেকগুলো পার্ট রয়েছে আলাদা আলাদা ভাগ করে মিছিলগুলো যাবে বিভিন্ন রূপ দিয়ে তবে হরিশ মুখা জুটোটে যে জয় হিন্দ ভবন রয়েছে সেই জয় হিন্দ ভবনে পুলিশি নিরাপত্তা আটোসাট করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে মহিলা র্যাপিড অ্যাকশন ফোর্সও এখানে মোতায়েন করা হয়েছে অর্থাৎ বা অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেখানে কুইক যাতে পৌঁছে যেতে পারে এবং আইন শৃঙ্খলা যাতে আরো বড় ধরনের না কিছু ঘটতে পারে রয়েছে জলকামান এই আমি যেটা বলছিলাম যে পুলিশ ফোর্স এবং ওদিকে যেটা দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল অর্থাৎ র্যাপিড ফোর্স মহিলা অ্যাকশন র্যাপিড ফোর্স সেই মহিলা পুলিশ কর্মীরা রয়েছে অর্থাৎ এখনো বা এখানে যদি কোনো খবর আসে হরিশ মুখার্জি রোড বা তাদের মিছিলের যাত্রাপথে কোথাও কোনো রকমের অশান্তি বা অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত যদি পাওয়া যায় তাহলে তারা এই যে বাহিনী রয়েছে মহিলাদের তারা সেখানে পৌঁছে যাবেন এবং
সেই যে দ্রুত সেই নিরাপত্তা যাতে ফিরে আসে বা আরো বড় ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু এই র‍্যাপিড ফোর্স অর্থাৎ মহিলা পুলিশ বাহিনী ডাকা হয়েছে বাইক বাহিনীতে এবং এখানে যে পুলিশ বাহিনী উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা প্রতিনিয়ত হরিশ মুখার্জি রোড দিয়ে তারা নজরদারি চালাচ্ছেন এবং তারা দেখছেন কোন রকমের কোনো অশান্তি যাতে না হয় কারণ হাইকোর্ট বলে দিয়েছিলেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে বেশ কিছু শর্ত সেই শর্ত মেনে সংগ্রামী যৌথ মঞ্চের যারা ভলেন্টিয়ার্স রয়েছে বা স্বেচ্ছাসেবক রয়েছে এরকম কয়েকটা টিম তারা তৈরি করে দিয়েছেন সেই টিমগুলো বেশ হরিশ মুখার্জি রোডের বা আবার কালীঘাট হয়ে যখন হাজরা দিকে যাবে মেন মেন পয়েন্টে সেই স্বেচ্ছাসেবকরা থাকবে তারাও নজরদারি চালাচ্ছেন এদিকে পুলিশ বাহিনীও নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকমের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে নয় মিছিলকে কেন্দ্র করে ঘটে এবং আমরা জানি তাদের যেটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আপনাদের যে সংগঠন হয়েছে একুশটি সংগঠন সেই একুশটি সংগঠনের মধ্যে আটটি সংগঠন বেরিয়ে গেছে তাহলে অন্তরের মধ্যে কি একটু চির বা ফাটল দেখা দিচ্ছেন না তারা বলছেন না আমরা করছি কিন্তু তারা আমাদের সাথেও রয়েছে তারা আজকের এই মিছিলে অংশ নেবেন না ঠিকই কিন্তু তারা শহীদ মিনারের পাদদেশে তারা অবস্থান বিক্রম করছে এই মিছিলকে কেন্দ্র করা হয়তো দ্বিধাবাপ্যতা হয়েছে কিন্তু ওই যে আন্দোলন ঐক্য সে আন্দোলন ঐক্য থেকে কিন্তু সম্মিলিতভাবে যে একুশটি সংগঠন ছিল সে একুশটি সংগঠন রয়েছে তবে মিছিলকে কেন্দ্র করে হয়তো কিছুটা ফাটল হয়েছে কিন্তু এই ফাটল কিছুই ফাটল মনে করছে না তারা তারা মনে করছেন ঐক্যবদ্ধ আন্দোলন আন্দোলনে বিভিন্ন রকম রূপ হতে পারে মতানৈক্য হতে পারে সেই দিক থেকে তাকিয়ে দুটো অর্থাৎ মিছিল একটা হচ্ছে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা অর্থাৎ আন্দোলনে যারা বিক্ষুব্ধ তারা তবে মিছিলটা শুরু হয়েছে তারা হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিলতে যাবে পটুয়াপাড়া হয়ে কালীঘাট হয়ে আবার তারা চলে যাচ্ছে কিন্তু হাজরা হাজরাতে তারা একটা বিশাল সমাবেশ করবেন সেখানে তাদের পরবর্তীকালে কী রূপরেখা হবে আন্দোলনে সেটা তারা নির্ধারিত সময় হয়তো আন্দোলনের শেষে তারা জানাবেন কলল শহরের তিনটে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জায়গা সেই তিনটি জায়গাতেই কিন্তু আজ মিছিল হবে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যানজটের একটা অসুবিধা হবে সেই দিকটা কিভাবে সামলাচ্ছে পুলিশ প্রশাসন দেখো হাইকোর্ট এমনিতে বলে দিয়েছিলেন যে মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সেদিক থেকে তাকিয়েও কিন্তু তাদের এই মিছিলটা করতে হবে সত্যের অন্য একটা এটা আরোপ করা হয়েছিল সেদিক থেকে তাকিয়ে পুলিশ প্রশাসন তারাও চেষ্টা করছেন যে মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে বিকল্প রাস্তা দিয়ে মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ গাড়ি সচল রাখার জন্য সেটা তেমন তারা চেষ্টা করছেন অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের যারা ভলেন্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষকে যাতে অসুবিধার সৃষ্টি না হয় সেদিক থেকে তাকিয়ে তারাও তাদের পুলিশের সঙ্গে সেই ব্যবস্থাটা করছেন তবে পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি তারা বিকল্প রাস্তা দিয়ে তারা যান চলাচল যাতে সচল হয় বা সাধারণ মানুষের হয়রানির শিকার যাতে না হয় বা লাইনের পর লাইন যাতে গাড়ি দাঁড়িয়ে থেকে তাদের এই গরমের মধ্যে কষ্ট যাতে না হতে হয় সেই জন্য সেই দিক থেকে একেবারে কল্লোল আমাদের সঙ্গে থাকো তুমি এই মুহূর্তে আমরা নজর রাখবো সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল সেই মিছিল ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে যে মিছিলের কথা বলা হচ্ছিল সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবাশিস রয়েছেন সেখান থেকে আমরা যাব সরাসরি দেবাশিসের কাছে দেবাশিস সেই মুহূর্তে মিছিল শুরু হয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি দেবাশিস এরকম বিশৃঙ্খলা প্ররোচনা দেবেন না প্ররোচনাতে পাও দেবেন না
বুঝতে পারছেন যে প্রশাসন ওদিকে কোনো রকম পা দেবে না এমনটাই কিন্তু বার্তা তারা দিচ্ছেন এবং সেই প্রশাসন ওদিকে পা না হওয়ার বার্তা দিয়ে তারা কিন্তু তাদের এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই মিছিলের কিন্তু একের পর এক কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে এবং মিছিল আসছে হাজরা থেকে সেখানে ফায়ার ব্রিগেড হয়ে ডান দিকে সেখানে ঢোকার কথা জয়েন্ট ভবনের দিকে এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এবারে এখন দেখার বিষয় যে মিছিলকে কেন্দ্র করে সরকারি কর্মচারী তারা কিন্তু যে কথা বলছেন যে এই মিছিল থেকে তারা সরকারকে বাধ্য করাবেন যে তাদের যে দাবি অর্থাৎ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এর পাশাপাশি সমস্ত শূন্য পদে পূরণ করা এটাই হচ্ছে তাদের মূল দাবি এবং সেই দাবি তারা কিন্তু আদায় করবেন এবং মিছিল হবে শান্তিপূর্ণ এবং মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই যা ব্যবস্থা তা কিন্তু যথেষ্ট মানে যথেষ্ট এবং সেক্ষেত্রে তারা কোনো রকম প্ররোচনায় পা দেবে না প্ররোচনা যাতে না হয় সেদিকেও কিন্তু দেখার জন্যে সমস্ত তাদের স্বেচ্ছাসেবকদের বলে রেখেছে আমি আমার ক্যামেরা পাশে সুবীরকে বলবো একবার দেখার জন্যে যে কী চিত্র পুরো মঞ্চে পিছন দিক দিয়ে বলবো যে পুরো চিত্র দেখানোর জন্য মিছিলকে কেন্দ্র করে ইতিগত মিছিলকে কেন্দ্র করে কিন্তু পুরোটা পুরো দেখতেই পাচ্ছ যে মিছিলে সরকারি কর্মচারী তারা কিন্তু পায়ে পা মিলিয়েছে এবং আজকে শনিবার ছুটির দিন এই এবং সেই ছুটির দিনে কিন্তু তাদের এই মিছিল কিন্তু সরকারের সঙ্গে যেদিনকার বৈঠক হয় সেই বৈঠকের দিনই কিন্তু তারা ঠিক করেছিলেন যে মিছিল হবে এবং সেই মহামিছিল হবে ছ তারিখে ইতিমধ্যে দেখতে পাচ্ছ সামনে হাজরা থেকে এই মুহূর্তে মিছিল দেখতে পাচ্ছ যে এখানে বিপুল সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু সেখানে পুলিশি ব্যবস্থা মোতায়েন হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো দেখানোর জন্য যে মিছিল এবং একদিকে যেমন মিছিল যাচ্ছে পাশাপাশি ঠিক হাজরা ফায়ার ব্রিগেড সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে পুলিশি মোতায়েন রয়েছে পুলিশি ব্যবস্থা অর্থাৎ কোনো মতেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেদিকে কিন্তু দৃষ্টি রেখেছে অর্থাৎ মিছিল একদিকে যেমন এগিয়ে যাচ্ছে পাশাপাশি সেই মিছিলের জায়গা থেকে কিন্তু বলবো যে মিছিল যেমন এগিয়ে যাচ্ছে মিছিল কিন্তু এই মুহূর্তে এগাচ্ছে আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো আরেকবার কথা বলবো জল কামান যেমন এদিকে রয়েছে দেখতেই পাচ্ছ সে চিত্র যে মিছিল এবং জল কামান সবটাই কিন্তু একসঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছ সেই চিত্র এবং কলকাতায় মহামিছিল এবং এই কলকাতায় মহামিছিলের জায়গা থেকে কিন্তু সেই মিছিল ইতিমধ্যে কিন্তু সেই হাজরা মোড় থেকে এসে হাজরা ফায়ার ব্রিগেড হয়ে কিন্তু এখানে হরিশ্বরী স্ট্রিটের দিকে কিন্তু সেখানে হরিশ মুখার্জির রোডের দিকে কিন্তু ঢুকলো সেই মিছিল এবং দেখতেই পাচ্ছ সামনে কিন্তু জল কামানের ব্যবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত যারা নেতৃত্ব যৌথ মঞ্চের নেতৃত্ব তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তারা চাইছেন শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ এই মিছিল এবং সেই মিছিলকে কিন্তু আমরা কথা বলবো সরাসরি এই মিছিলের সঙ্গে রয়েছে ভাস্কর ঘোষ যৌথ মঞ্চের অন্যতম উদ্যোক্তা কনভেনার ভাস্কর বাবু এই মিছিল থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা বার্তা একটাই এই সরকারে দাবি না মেটালে আর পালাবার পথ নেই এটাই বার্তা আর কোনো বার্তা নেই সতর্ক থাকতে হচ্ছে হ্যাঁ এই মিছিলকে কেন্দ্র করে অনেকটাই আপনারা সতর্ক রয়েছেন কেন আদালত কিছু নির্দেশ দিয়েছে সে শর্ত দিয়েছে আমার আদালতের নির্দেশ মেনে নিতে আমাদের কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নেই কারণ আদালত যা বলেছেন আমরা সেইভাবেই বিগত 99 দিন ধরে আন্দোলন করছি আমরা সতর্ক আছি বাইরে থেকে এই শাসক দল যাতে কোনো হামলা করতে না পারে তার জন্য সতর্ক আছি বাইরে থেকে যাতে কোনো রকম কেউ আশ্রম না করতে পারে সেই নিয়ে কিন্তু সতর্ক রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের যে মিছিল অর্থাৎ অবিলম্বে তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে পাশাপাশি সরকারের যে শূন্য স্থান সেই শূন্য পদগুলো অবিলম্বে নিয়োগ করতে হবে এই সব দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন যে আন্দোলন আজকে 100তম দিনে পড়লো অর্থাৎ তাদের বক্তব্য 99 দিনে যেরকমভাবে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছে আজও তারা সেই শান্তিপূর্ণ আন্দোলন করবে পাশাপাশি তারা সজাগ দৃষ্টি রাখছে যে আদালতের যাদের যে শর্ত আছে সেই শর্ত যাতে কোনোরকম কেউ বিঘ্ন ঘটাতে না পারে পায়েল দেবাশীষ আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিছিলের ছবি সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত করেছেন ডিএ আন্দোলনকারীরা ধীরে ধীরে সেই মিছিল এগোচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে হাজরা মোড়ে শেষ হবে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি হয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হবে
সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে, জলকামান রাখা হয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। তবে সংগ্রামী যৌথ মঞ্চের যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন কোনো রকম আশঙ্কা বা বিশৃঙ্খলা করবেন না, নিয়ম মেনেই মিছিলে থাকবেন তারা। আপনাদের মিছিলের ছবি আপনারা দেখালাম, এই মিছিলের ছবি আপনারা দেখলেন। মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখালাম এই মুহূর্তে। তবে এবার আমরা একটু চলে যাব শহীদ মিনারের দিকে, সেদিকে আমরা নজর রাখব, সভা মঞ্চ যেখানে হবে সেদিকে নজর রাখব আমরা। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবপম, আমি সরাসরি চলে যাব দেবপমের কাছে। দেবপম, এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো সভা মঞ্চে, মিছিল শুরুর ছবি আমরা দেখলাম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানের কি পরিস্থিতি, কি চিত্র আমাদের সামনে তুলে ধরবে? দেখো, এই মুহূর্তে আমরা আছি যৌথ মঞ্চ, যেখানে এতদিন ডিএ আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন, বসেছিলেন দিন রাত, তাদের সেই ক্যাম্পে আমরা আছি। অধিকাংশই, প্রায় বলা যেতে পারে 99% মানুষ এই মঞ্চে আজকে এই যে সভা, সেই সভায় অংশগ্রহণ করতে চলে গেছে। গোটা কয়েক লোক এখানে আছে যারা তারা রওনা দেবেন, তাদের উদ্দেশ্য হচ্ছে দূর দূরান্ত থেকে আসছেন, যারা সবাই যেতে চাইছেন তাদের করার জন্যই তারা কিন্তু এই মঞ্চে এখনো পর্যন্ত আছে। এই মুহূর্তে একজন আন্দোলনকারী আমার সাথে আছে, ইতিমধ্যে সলামঞ্চ থেকে দেবপম আমাদের সঙ্গে রয়েছেন। চাইছি তো, আমাদের তিনটে দাবি প্রথম দিন থেকেই আছে, আমাদের বকেয়া দেবে দিয়ে মিটিয়ে দিতে হবে, প্রত্যেকটি শূন্য পদে স্থায়ীভাবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, আর যেসব অস্থায়ী কর্মচারীরা আছেন যাদের মধ্যে তারা যোগ্য, সেই যোগ্যতার কোনো নিরিখ তৈরি করে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। এবং আশার আলো, আসলে কি প্রতিবাদের তো কোনো ভাষা হয় না, প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে, তার শ্রেণী বিভাগ হয় না। এখন প্রতিবাদটা যেটা হচ্ছে, সেই প্রতিবাদটা হচ্ছে সর্বোচ্চ প্রতিবাদের কাছাকাছি চলে যাচ্ছি আমরা। এরপর যদি একটাও যদি কিছু না হয়, তো সবকিছুর একটা ক্রোনোলজি আছে, হায়ারার্কি আছে, এরপরে প্রতিবাদটা এমন হবে যেটা নেওয়া সরকারের পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়াবে। আপনারা আজকে এই যে মিছিল হবে, এটা কি কিভাবে দেখছেন, যে এই যে মিছিল থেকে আপনারা কি দাবি তুলবেন, বা এই যে মিছিল কি শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? মিছিল শান্তিপূর্ণ হবে, মিছিল সরকারি কর্মচারী সুলভ হবে, মিছিল শিক্ষক সুলভ হবে। এখানে যারা মিছিল করতে গেছেন তারা তো কোনো সাধারণ লোক নন, এখানে যারা মিছিল করতে গেছেন তাদের অধিকাংশ, প্রায় 99% সরকারি কর্মচারী, কিছু ছাত্র যুব থাকতে পারেন, কোনো ছাত্র থাকতে পারেন, কিছু চাকরি প্রার্থী থাকতে পারেন। এবং একটা ইংরেজিতে কথা আছে, ম্যান ইজ বেসিক্যালি নোন বাই হোয়াট কোম্পানি হি কিপস। আমাদের কোম্পানিতে সবাই সুস্থ সুন্দর এবং চোখে পড়ার মতো একটা মিছিল করবেন, এটা আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত। বুঝতেই পারছো, ইতিমধ্যে যেহেতু একদিকে মিছিল শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পর সভা মঞ্চে থেকে তাদের বক্তব্য তারা স্পষ্ট জানাবেন, কিন্তু যারা এখনো পর্যন্ত সভাস্থলে গিয়ে পৌঁছতে পারেননি তাদের জন্য এখনো পর্যন্ত রানী রাসমণির যে পাদদেশের যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ যে ক্যাম্প, সেই ক্যাম্পে কয়েকজনরা আছেন এখনো, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা সভাস্থলের দিকে এগোচ্ছেন, এমনটাই কিন্তু এই চিত্র ধরা পড়ছে এই মুহূর্তে। দেবপম, আমি আরো একটি বিষয় জানতে চাইবো, ওনারা যে এই মিছিল করছেন, ইতিমধ্যে যে মিছিলের শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আরো একবার স্পষ্টভাবে আমি তোমার মাধ্যমে ওনার কাছ থেকে জানতে চাইবো সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন তারা। খুব সুনির্দিষ্টভাবে আপনাকে যদি প্রশ্ন করা হয় কি বার্তা দিতে চাইছেন সরকারের দিকে, কারণ আজকে আপনাদের এই আন্দোলন 100 দিনে পড়লো, এবং 100 দিনে পড়লো প্রায়, এবং আপনারা সরকারের কাছে কি আবেদন জানাবেন যদি খুব স্পষ্টভাবে জানান? প্রথমে বার্তাটার কথা বলি, আজকে 100 দিনে পড়েছে আন্দোলন, আজকে আন্দোলনের আপনাদের ওখানে যে প্রতিনিধি আছেন তারা দেখাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়েছে 100 দিনে, কিন্তু উদ্যমে কোনো ভাটা পড়ছে না, বরঞ্চ উদ্যমটা বাড়ছে। আসলে গত 12 বছর ধরে যে প্রথমে প্রতিবাদটা না করার যে অবস্থা, সেটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ গঠন করা হয়েছে। বার্তাটা একদম পরিষ্কার, আমাদের তিনটি আছে, এই তিনটি দাবি মানতে হবে, আর একটি দাবিও এমন দাবি না যেটা সমাজের ক্ষতি করে বা আইসোলেটেড দাবি, প্রত্যেকটা দাবির সাথে সমাজের একদম উন্নতিকরণের স্পষ্ট যোগাযোগ আছে। এই বার্তাটা দিতে চাই যে দেখুন, 100 দিন পরেও যখন এই জনসমাগম হয়,
দাবি এটা জনগণের দাবি শুধুমাত্র রাজ্যসভার কর্ম প্রতিনিধি দেবপম দেবপম রয়েছেন সভামঞ্চ থেকে আমরা কলোনার সাথে শুরু কথা বললাম মিছিল শুরু ছবি আপনাদেরকে দেখালাম দেবাশিস ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি এই মুহূর্তে মিছিলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায় সভামঞ্চের ছবি দেখতে পাচ্ছেন মিছিল শুরু ছবি এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার ছবি সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছবিও আপনাদেরকে দেখালাম আমরা হাইকোর্টের নির্দেশ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই হাজরা মোড়ে এসে শেষ হবে মিছিল মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে হাজরা মোড়ে এসে মিছিল শেষ যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই সেই মিছিল শুরুর ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম হাইকোর্টের নির্দেশে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়েছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন আপনাদের সামনে সে চিত্র তুলে ধরলাম পুলিশ মোতায়েন করা রয়েছে অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেছি আপনাদের সামনে মিছিল শুরুর ছবি তুলে ধরেছি এবং সভামঞ্চের ছবিও তুলে ধরেছি আপনাদের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ধীরে ধীরে এগোচ্ছে আমরা আবারও চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছেন কল্লোল জয়হিন্দ ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের এক প্রতিনিধি কল্লোল এবং একদম মিছিল শুরু থেকে শুরুর মুখে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস আমি সবার প্রথম কল্লোলের কাছে চলে যাব কল্লোল যে বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইছিলাম ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং মিছিলের গতিপথ যেদিকে যাওয়ার গন্তব্য সেদিকে এগোচ্ছে পুলিশের নিরাপত্তা আবারও আমি পুলিশের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইবো কারণ আমরা দেখেছি এরকম মিছিলের পরিস্থিতি পরবর্তীকালে কি হয় দেখো জয় হিন্দ ভবনের কাছে মিছিল এসে গেছে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল একদিকে মিছিল চলছে তুমি দেখতে পাচ্ছ অপর সাইডে যে পুলিশের প্রচুর সংখ্যা পুলিশ মোতায়েন করা রয়েছে রয়েছে জল কামান অর্থাৎ শুধু যে মহিলা পুলিশ যেমন রয়েছে তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং কোনো জায়গা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য মোটর বাইক অর্থাৎ যে পুলিশ বাহিনী লেডি পুলিশ বাহিনী যেটা রয়েছে পুলিশ সেই অ্যাকশন যাতে দ্রুততার সাথে করা যায় অর্থাৎ আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় কোনো জায়গায় যদি কোনো রকম ছোটোখাটো আইন শৃঙ্খলা অবনতি হয় সেটা দ্রুততার সাথে মোকাবিলা করার জন্যই এই এত পুলিশ বাহিনী রাখা হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সারিবদ্ধভাবে একের পর এক মিছিলের যারা অংশ নিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা একের পর এক হেঁটে চলেছেন হরিশ মুখার্জি রোড দিয়ে এবং হরিশ মুখার্জি রোডের যে জয় হিন্দ ভবন রয়েছে সেই জয় হিন্দ ভবন মিছিলের যে প্রথম অংশ সেটা ক্রস করে চলে গেছে অতিক্রম করে গেছে কিন্তু এর শেষ অর্থাৎ মিছিলের শেষ এখনও আস্তে আস্তে এগিয়ে আসছে কালীঘাটের দিকে এবং এই মিছিলটা হরিশ একেবারে হরিশ মুখার্জি রোডে রয়েছে মুহূর্তে মিছিল হাইকোর্টের অনুমতিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে আজ হয়ে আবার একেবারে যেমনটা বলছিল কল্লোল আমরা কলোনের কাছে যাব তবে এই মুহূর্তে আমরা একটু দেবাশিসের কাছে চলে যাব দেবাশিস রয়েছেন মিছিলের সঙ্গে একদম মিছিলের যে ছবি সেই ছবি একদম গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে কোন দিকে এগোচ্ছে মিছিল দেবাশিস এই মুহূর্তে দেখো মিছিল জয়হিন্দ ভবন ক্রস করেছে ক্রস করে বেরিয়ে যাচ্ছে সেই মিছিল এবং ক্রস করে এবার যাচ্ছে সেখানে মিছিল জয়হিন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে ক্রস করে পটুয়াপাড়ার মুখ ক্রস করে সেখান থেকে এসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে যৌথ মঞ্চের অন্যতম কর্মকর্তা রাজীব দত্ত রাজীবের সঙ্গে কথা বলবো রাজীব প্রতিবাদ মিছিল কি মিছিল তোমরা কি বার্তা দিতে চাইছো প্রথমে কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই এই মিছিলের কভারেজ করার জন্য বার্তা একটাই
মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যুব সমাজ মেধা এই রাজ্যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বঞ্চনা জমতে জমতে পাহাড় হয়েছে। এই রাজ্য প্রশাসন, এই রাজ্য সরকার, এই রাজ্যের যে সর্বময় কর্তৃ মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শীত ঘুমে আছেন। এই প্রবল গ্রীষ্মে তার শীত ঘুম ভাঙাতে আজ আমাদের এই আয়োজন। এই জায়গায় মিছিল থেকে কি দাবি, তোমাদের দাবি কি থাকছে? আমাদের তো দাবি হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে প্রথম যে দাবি এখন উঠে আসছে যে কিছু জনকে অনৈতিকভাবে প্রতিহিংসামূলক বদলি করা হয়েছিল, তাদের বদলি রদ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যে সমস্ত ছেলেরা চাকরি পায়নি, আমাদের সরকারি পদগুলো প্রচুর খালি পড়ে আছে, সেই পদগুলিতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ হোক। আমাদের যে ডিএ এখনো পর্যন্ত 36% বাকি আছে, সেই ডিএ এআই সিপিআই অনুযায়ী বর্তমান যে মহার্ঘ ভাতা সেটা মিটিয়ে দিক। মূল্যবৃদ্ধি অনেক হয়েছে, সে তুলনায় আমাদের রাজ্যের যে সরকারি কর্মচারীরা তাদের এবার জীবনপাত করতে অসুবিধা হচ্ছে, যারা পেনশনার তারা কি করে দিন গুজরান করছে, রাজ্য সরকার কি তাদের দিকে খেয়াল রাখছেন? এই সমস্ত কিছু বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং আমরা চাইবো আমাদের রাজ্য সরকার এই প্রতিবাদ আন্দোলন যেটা আমাদের গণতান্ত্রিক উপায়ে করছি তার মধ্য দিয়ে আমাদের কথা শুনবেন এবং আমাদের দাবি মানবেন। আজকে 100তম দিবস, 99তম দিবস পর্যন্ত অনশন করেছো, 100তম দিবসে তোমরা মিছিল করছো, সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলে, বৈশাখে কোনো ফল পায়নি, মনে হচ্ছে আগামী দিনে ফল পাবে? দেখুন, 44 দিন আমরা অনশন করেছিলাম, 100 দিন অনশন নয়, 100 দিন আমরা অবস্থান আছি। এই 100 দিন অবস্থান স্পর্ধার অবস্থান, মানুষ স্পর্ধা দেখাচ্ছে, সরকারি কর্মচারীরা স্পর্ধা দেখাচ্ছে। যখন একটা অনৈতিকতা, যখন একটা দুর্নীতি বাসা কেঁদে বসে, মানুষকে তার মুখ খুলতে হয়, মানুষ মুখ খুলছে, সরকারি কর্মচারীরা সে পথ দেখাচ্ছে। আজকে যদি সরকার তার শীতঘুম না ভেঙে, শীতঘুম থেকে যদি না উঠতে পারে, আজকে যদি সরকার যদি চেতনা না ফেরে, তাহলে আগামী দিনে তাদের জন্য এক ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে। বুঝতেই পারছো যে তারা কিন্তু, অর্থাৎ যুক্ত সংগ্রামী মঞ্চ, তারা কিন্তু অনড় তাদের আন্দোলনে, এবং তারা বলছে সরকারের খুন তারা ভাঙাবেই এবং প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে। আজকের এই মিছিল তার একটা সাময়িক প্রাথমিক একটা তাদের কিন্তু প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ থেকে এই করে যেমন সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারে এসছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে, সে হারে কিন্তু সরকারি কর্মীদের আর্থিক সেশন হয়নি, অর্থাৎ সেক্ষেত্রে সরকারকে দৃষ্টি দিতে হবে, নাহলে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় তারা নিয়ে যাবে, এমনটাই দাবি অন্তত সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা রাজীব দত্ত সেরকমটাই জানালেন। বেশ, আমাদের সঙ্গে থাকো দেবাশিস, তুমি আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন, তবে এই মুহূর্তে আমরা কল্লোলের কাছে আরো একবার চলে যাব। কল্লোল রয়েছেন আমাদের সঙ্গে। কল্লোল, আমি দেখতে পাচ্ছি যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো সেই জায়গায় দুপাশ দিয়ে মিছিল যাচ্ছে, মিছিলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুমি আমাদের জানাচ্ছিলে। কল্লোল, আমি আবারও একবার যাব তোমার কাছে। দেখো, হার শর্ত হচ্ছে আমরা কল্লোলের সাথে কথা বলবো, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ইতিমধ্যে হরিশ মুখার্জি রোডে পৌঁছেছে। মিছিল যেমনটা বলছিলে তুমি কল্লোল, তেমনি পুলিশ প্রশাসন তাদেরও একটা দায়ভার বর্তায়, সেই দায়িত্ব থেকে পুলিশ প্রশাসন হরিশ মুখার্জি রোডে প্রায় প্রত্যেকটি জায়গায়, এবং হরিশ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি হয়ে যে হাজরায় যাবে, প্রত্যেকটি পয়েন্টে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। আর আমি যেটা দেখাচ্ছি, জয় হিন্দ বাহিনী, এই জয় হিন্দ ভবন, এই জয় হিন্দ ভবনের সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, মোতায়েন করা রয়েছে জল কামান, তার সাথে পুলিশ বাহিনী যেমন রয়েছে তেমনি মোটর বাইক অথবা মহিলা মোটর বাইক বাহিনী তারাও কিন্তু রয়েছে। কেননা কোনো জায়গায় যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে দ্রুততার সাথে যাতে পৌঁছে যেতে পারে সেই জন্য এই মোটর বাহিনী রয়েছে। একটা এবং এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুদিক দিয়ে সারিবদ্ধভাবে মিছিল তারা চলেছে, পায়ে পায়ে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে তারা মিছিল অংশ নিয়েছেন। এবং আজকের যাতে যে ডিএ নিয়ে যে মিছিল, শুধু তাই নয়, তার সাথে সাথে আন্দোলনকারীরা বলছেন এটা তাদের মুক্তিযুদ্ধ, এবং ডিএর সাথে যে আন্দোলন চলছে তার সাথে তারা বলছে একটা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চে
যারা সমর্থনকারী তারা এই যৌথ মঞ্চে রয়েছেন। কিন্তু এই অপ্রীতিকর ঘটনা অর্থাৎ মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও না কোনো রকমের সামান্যতম মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবকের কাজ হচ্ছে যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে হরিশ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, সেখানে বিশেষ বিশেষ পয়েন্টে বা কানেক্টরগুলোতে তারা সেখানে পোস্টিং অর্থাৎ তারা সেখানে থাকছে প্রায় 20 জনের মতন করে এক একটা টিম। এরকম টিম তাদের উদ্দেশ্য হচ্ছে যে নজরদারি চালানো, বাদ থেকে কোনো রকমের প্ররোচনা যাতে না দেওয়া হয় এই মিছিলকে ঘিরে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অশান্তি যাতে না হয়, আইন শৃঙ্খলা যাতে না ভেঙে পড়ে, আইন শৃঙ্খলা কোনো যাতে না অবনতি হয় সেদিক থেকে দেখভাল করার জন্য এই স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণ করছে পুরো মিছিলটাকে। বিভিন্ন জায়গায় পয়েন্ট করে তারা রয়েছে। তবে এখনো পর্যন্ত যে মিছিলটা হাজরা দিয়ে শুরু হয়েছে সেই মিছিলটা হরিশ মুখার্জি রোড দিয়ে সোজা চলে গেছে জয় হিন্দ ভবনের সামনে আমরা রয়েছি। সেই মিছিলের এখন প্রায় মাঝামাঝি মিছিলের মাঝামাঝি অংশ, কিন্তু এখন যে লেজটা রয়েছে মিছিলের শেষ প্রান্তটা রয়েছে এখনো কিন্তু আমাদের যতদূর চোখে পড়ছে এখনো হেঁটে হেঁটে পায়ে পা দিয়ে মিছিলে অংশ নিয়েছেন যারা সেই সমর্থনকারীরা এসেছেন। এবং প্রত্যেককে আমরা যেটা দেখছি মানে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নিয়েছেন। কিন্তু এই মিছিলের কিছু বিক্ষুব্ধ আন্দোলনকারী রয়েছেন যারা 100 দিন ধরে এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা আন্দোলন করে আসছেন, তারা কিন্তু মিছিলে নেই। তাদের একটা কথা, মিছিল হবে অর্থাৎ 100 দিন পার করলো, এই 100 দিন অতিক্রান্ত করার পর মিছিল যদি হয় মহামিছিল, সেই মহামিছিল হবে রাজপথ দিয়ে। কিন্তু এই ছোট ছোট রাস্তা দিয়ে কেন হবে? এবার যেখানে বিশেষ একজনের বাড়ি রয়েছে সেই বাড়িকে কেন আমরা গুরুত্ব দেব? সেই দিক থেকে তাকিয়ে সেই আন্দোলনকারীদের একটা অংশ তারা মিছিলে তারা অংশ নেননি, তারা কিন্তু শহীদ মিনারের পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করছেন। এবং এই মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অর্থাৎ অভিষেক ব্যানার্জি এবং কালীঘাটে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়ির কাছাকাছি চলে গেছে। এবার সেই অভিষেক ব্যানার্জির বাড়ির কাছ দিয়ে আস্তে আস্তে হরিশ্চন্দ্র রোড ধরবেন এবং হাজরার দিকে এসপি মুখার্জি রোড ধরে হাজরার দিকে আবার সেই মিছিলটা রওনা দেবেন, সেই দিক থেকে অভিমুখ মিছিলের যে অগ্রভাগ রয়েছে সেইটা। তবে আমি বলবো যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমি আরেকবার বলতে চাইছি, হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ প্রশাসন যেমন কড়া নজরদারি চালাচ্ছে এবং প্রত্যেকটি রাস্তায় এবং প্রত্যেকটি জনসংঘে সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন নজরদারি চালাচ্ছেন তাদের পায়ে হেঁটে তারা প্রত্যেকটি রাস্তায় কোনো রকমের জমায়েত করা হচ্ছে কিনা, কোনো রকমের বহিরাগত মানুষ রাস্তার পাশে জমায়েত করছে কিনা তারা সে নজরদারি চালাচ্ছেন। এমনকি যাদের আশপাশে বাড়ি রয়েছে বাইক নিয়ে তাদের বাড়ি যাবে সেটা পর্যন্ত আপাতত স্থগিত করে দিয়েছে যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এরকম বহু আমাদের সামনে পড়েছে, বহু বাসিন্দা রয়েছে যারা জয় হিন্দ ভবনের সামনে দিয়ে হয়তো 2 মিনিট গেলে তাদের বাড়ি পৌঁছাবে তবুও তাদের যেতে দেওয়া হচ্ছে না, ভুল পথ দিয়ে তাদের বাড়ি যাওয়ার কথা জেনে তাদের অনুরোধ জানিয়েছেন। অবশ্য সেই বাসিন্দা বা যারা সাধারণ মানুষ তারা কিন্তু পুলিশের এই যে বার্তা পুলিশের এই যে পরামর্শ তারা কিন্তু মেনে নিচ্ছেন হাসি মুখে, অর্থাৎ বলা যেতে পারে কোনো রকমের অপ্রীতিকর বা আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এই ধরনের কোনো রকমের সামান্যটুকুনি কারণও কিন্তু পুলিশ প্রশাসন যেমন রাখতে চাইছেন না, তেমনি যারা আন্দোলনে অংশ নিয়েছেন সেই আন্দোলনকারীরাও কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে তারা সজাগ এবং তারা বিভিন্ন রকমের তারা হাইকোর্টের নির্দেশে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সেই ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলের খবরের দিকে আমরা নজর রেখেছি, মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। হরিশ মুখার্জি যে রোড সেই রোড অতিক্রান্ত করছে এই মিছিল, মিছিলের একদম শুরুতেই রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস।
মুখ্যমন্ত্রী অভিষেকের বাড়ির সামনে থেকে সামনে দিয়ে গিয়ে মিছিল হাজরা মোড়ে এসে শেষ হবে ফের শহীদ মিনারে একবার যাব আমাদের অপর প্রতিনিধি দেবপম রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে দেবপম এই মুহূর্তে তুমি শহীদ মিনারে উপস্থিত রয়েছো তবে মিছিলের একটি ভাগ যৌথ মঞ্চের একটি ভাগ মিছিলে অংশগ্রহণ নেয়নি তারা তারা শহীদ মিনারে সভা মঞ্চে রয়েছেন এই বিষয়টি আমি জানতে চাইবো একবার তাদের থেকে জিজ্ঞেস করব ইতিমধ্যেই আমাদের দুই প্রতিনিধি তারা দেখাচ্ছেন আমরা কলকাতা টিভিতে লাইভ সম্প্রচার করছি যে মিছিল শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চে আপনারা কয়েকজন আছেন কেন আছেন কি আপনাদের উদ্দেশ্যটা একটু যদি বলেন কেন আছেন না মঞ্চ তো ছেড়ে দিয়ে রাখা যায় না মঞ্চতে এখানে কিছু মানুষকে থাকতে হবে কারণ হলো এখানে জিনিসপত্র আছে সমস্ত লোকজন আসছে অনেকে জিজ্ঞেস করছেন কোথা দিয়ে যাব কিভাবে যাব তাহলে সেই সমস্ত গাইড করার জন্যই আমরা এখানে রয়েছি না হলে আমাদের সকলেই ওখানেই গিয়েছেন মিছিলে আজকে আপনারা যে দাবিটা করছেন সেটা কি মনে হচ্ছে দিনের শেষে কি সেই ফলশ্রুতি হবে দেখুন সরকারকে ফলশ্রুতি করতেই হবে কারণ এখানে আপনারা দেখছেন সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নার্স ডাক্তার সমস্ত স্তরের শিক্ষাকর্মীরা এখানে যুক্ত হয়ে গেছেন সুতরাং সরকারকে এখানে মাথা নিচু করতেই হবে এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না পায়েল তোমাকে আরেকটা বিশেষ জিনিস দেখাবো আমার সঙ্গে আরেকজন আছেন যিনি কিন্তু বিশেষভাবে সক্ষম এবং তিনি দূর থেকে এসেছেন প্রথমত জিজ্ঞেস করবো যে আপনি অনেক দূর থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আমি নদিয়া জেলা থেকে এসেছি আপনি আজকে যে এসেছেন এটা কি নৈতিক সমর্থন জানানোর জন্য নৈতিক সমর্থন তো অবশ্যই আমরা সক্রিয়ভাবেই দৃষ্টিহীন সারা পশ্চিম বাংলার দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা এই সংগ্রামী যৌথ মঞ্চের একটা সক্রিয় অংশ এই যে 100 দিন যে 100 দিন ধরে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন কি মনে হচ্ছে আজকে যে জনজোয়ারেতে পরিণত হয়েছে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে আমরা কলকাতা টিভিতে লাইভ দেখাচ্ছি সেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণ পর সভাস্থল থেকে আপনারা সভা করবেন কি মনে হচ্ছে সরকার আপনাদের যে এতদিনের যে দাবি দাবা সেটা শুনবে বলে মনে হচ্ছে আপনারা কি কোনো পজিটিভ দিক দেখতে পাচ্ছেন পজিটিভ দিক নেগেটিভ দিক নির্ভর করে জনসমর্থনের উপরে যেভাবে আমাদের জনসমর্থন বাড়ছে এই আন্দোলন আজ আর কেবলমাত্র কে সরকারি কর্মীদের শিক্ষক শিক্ষিকাদের নার্স ডাক্তারদের নয় এই আন্দোলন বর্তমানে সর্বস্তরের সাধারণ মানুষের সারা সমাজের অংশের সর্ব যত বঞ্চিত নিপীড়িত শ্রেণী মানুষ আছেন তাদের সকলের আন্দোলনে পরিণত হয়েছে এই লড়াই অবশ্যই জয়যুক্ত হবে সরকারের অনমনীয় মনোভাব অবশ্যই সেটা পরাস্ত হবে বলে আমরা মনে করি পায়েল আরেকজনের সাথে কথা বলি দাদা এই যে 100 দিনের যে পথ এই 100 দিনের পথ নিশ্চয়ই মসৃণ ছিল না কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা দেখছিলাম আপনাদের কর্মীরা ইউটিউব চ্যানেলে কলকাতা টিভিতে চালিয়ে আপনারা মিছিলের আপডেট দেখছেন একটু যদি বলেন এই 100 দিনের যে পথ এই 100 দিনের পথ কিরম ছিল না দেখুন পথ তো শুরু হয়েছিল এটা 1922 সালের জুলাই মাসে কনভেনশনের ভেতর দিয়ে তারপরে আমরা দীর্ঘ এখানে একটা যে বন্ধুরা আমরা দেখেছি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা ডিএর আন্দোলন না ডিএর আন্দোলন শুধু নয় এখানে স্বচ্ছভাবে নিয়োগের দাবি আছে এখানে যারা অস্থায়ী কর্মচারী সেই অস্থায়ী কর্মচারী
মিছিলের দিকে চোখ রাখবো। মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল, রয়েছেন দেবাশিস দেবপম, এই তিনজন রয়েছেন মিছিলে। আজ যৌথ মঞ্চের মিছিল, সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল শুরু হয়েছে আজ ডিএর দাবিতে শুরু হয়েছে। যে শূন্য পদগুলো রয়েছে সেখানে সেখানে সক্রিয়ভাবে শূন্য পদ পূরণের দাবিতে মিছিল আজ হাজরা এসে মিছিল শেষ হবে। কলকাতার রাজপথে আজ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মিছিলের, তবে একটি নির্দিষ্ট পথ বলা আছে এই মিছিলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির হয়ে সোজা হাজরাতে গিয়ে শেষ হবে এই মিছিল, সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। ইতিমধ্যেই ধীরে ধীরে এগোচ্ছে সেই মিছিল। জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সক্রিয়ভাবে এবং সুস্থভাবে যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদে চাকরির দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। তাদের অবস্থান 100 দিনে পড়ল এবং সেই 100 দিনের অবস্থান থেকেই আজ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হয়ে হাজরাতে এসে শেষ হবে এই মিছিল। আমাদের তিন প্রতিনিধি রয়েছে তিন জায়গা থেকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। রাজপথে মিছিল আজ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল, হাজরাতে এসে শেষ হবে এই মিছিল। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে। ইতিমধ্যেই মিছিলের ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা। সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগোচ্ছে। শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, নিরাপত্তা ব্যবস্থা আটশত করা হয়েছে। হাজরা মোড়ে এসে মিছিল শেষ হবে। মুখ্যমন্ত্রী অভিষেকের বাড়ির সামনে দিয়ে মিছিল হাজরা মোড়ে এসে শেষ হবে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধিদের কাছে, সরাসরি আমরা কল্লোলের কাছে চলে যাব। কল্লোল, এই মুহূর্তে মিছিল কতটা এসে পৌঁছেছে? দেখো, মিছিলের অগ্রভাগ যদি বলি প্রায় হাজরা ছুঁচু, এবং মিছিলের শেষ প্রান্ত যদি বলি আশুতোষ কলেজ থেকে কিছুটা এগিয়ে এসছে, অর্থাৎ শেষ প্রান্তটা এখনো হরিশ মুখার্জি রোড ধরে কিন্তু এখনো প্রবাহমান। এবং মিছিলের দু প্রান্ত দিয়ে, এক প্রান্ত দিয়ে সারিবদ্ধভাবে তারা হেঁটে চলেছে, এবং মাঝখান দিয়েও কিন্তু মাঝে মধ্যে এক একটা সারিবদ্ধ হয়ে তারা চলেছেন। কিন্তু যত মিছিল এগিয়ে যাচ্ছে তত মিছিলের লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে। আগে দেখেছি মিছিল যেমন পিছনে পিছনে সারিবদ্ধভাবে যাচ্ছিল, এখন সুবীর দাসকে বলবো মিছিলটা একটু দেখাতে। দেখো, মিছিলের মধ্যে যারা সমর্থন করেন বা মিছিলে যারা হাঁটছেন কতটা ঘন ঘন বা অর্থাৎ ঘনত্বটা কতটা বেশি, দেখো মিছিলটা গায়ে গায়ে চলেছে। অর্থাৎ মিছিলের শেষ প্রান্তটা আশুতোষ কলেজ থেকে সবে মাত্র বেরিয়ে এসছে, আর মিছিলের অগ্রপ্রান্ত প্রায় হাজরা ছুঁই ছুঁই। এত বিরাট 2.5 কিলোমিটার বেশ ধরে এই মিছিলটা চলছে, পুরোটাই এখন মিছিলের কব্জায়। এবং যেটা প্রথম থাকতে আমি বলে আসছিলাম, হাইকোর্টের যে শর্ত ছিল সেই শর্তের অন্যতম হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা যাতে না ভেঙে পড়ে। এই আইন শৃঙ্খলা যাতে না ভেঙে পড়ে তার জন্য পুলিশ প্রশাসন যেমন নজরদারি চালাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে রাস্তার প্রত্যেকটি পয়েন্টে, তেমনি এই হরিশ মুখার্জি, এসপি মুখার্জি, বিভিন্ন যে সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলে সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় 15 থেকে 20 জনের এক একটা স্বেচ্ছাসেবক টিমও নিয়োগ করেছে। যেই স্বেচ্ছাসেবক টিমে মহিলারা যেমন রয়েছেন তেমনি পুরুষরাও রয়েছেন, অর্থাৎ এই টিমটা নজরদারি করছেন
তাদের মূলত আইন শৃঙ্খলা যাতে না অবনতি হয়, বাইরে থেকে কোনো মানুষ যাতে প্ররোচনা না দিয়ে এবং সেই প্ররোচনা পা না দিয়ে অর্থাৎ এই মিছিলের ছন্ন বিচ্ছিন্ন না হয় বা এক কথা বলতে গেলে অপ্রীতিকর বা আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এরকম কোনো কাজের মদতে পা না দেওয়া হয়। এবং আমরা দেখেছি হরিশ মুখার্জি রোড প্রায় সকাল থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আনাগোনা করছেন, তারা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন, তার সাথে সাথে নজরদারি করছে। দেবাশিস মিছিলের সঙ্গে রয়েছে, দেবাশিস এই মুহূর্তে মিছিল কতটা পৌঁছেছে কি ছবি দেখতে পাচ্ছ? এবং তার মাথারা চলে এসছে ঘুরে, কিন্তু এখনো যতদূর খবর পাচ্ছি ল্যাচ কিন্তু এখনো হরিশ মুখার্জি রোড ধরে যাচ্ছে। আমরা কথা বলবো সরাসরি এখানে যারা নেতৃত্ব আছে যৌথ মঞ্চের নেতৃত্বের সঙ্গে। মিছিল আজকের মিছিল অনেকগুলো বার্তা বহন করলো। পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দল হাজরা থেকে এত বিপুল লোক নিয়ে মিছিল করতে পারেনি, যা করে দেখালো আজকে শিক্ষক কর্মচারী সংগঠন, এবং আগামী দিনে এটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বাসভবনের পাশ দিয়ে আমরা এলাম, মুখ্যমন্ত্রী দুদিন আগেই পালিয়ে গেছেন, উনি জানতেন একটা বিশাল সমাবেশ হবে। আমরা বলবো এইভাবে না পালিয়ে যেদা যদি না করে দাবিগুলো মিটিয়ে নিন। বার্তা আপনারা দিতে চাইছেন সে বার্তা কি পৌঁছেছে সরকারের কাছে বলে মনে হচ্ছে? সরকারের কাছে বার্তা তো সরকারের প্রশাসন পুলিশই তো পাঠিয়ে দেবে। আজ যা লোক হয়েছে এ বার্তা না যাওয়ার কিছু নেই। তবে এই সরকার আজকে যারা চাকরি প্রার্থী তারা আজকে দু বছর পর বসে আছে, সরকারের কানে ঢোকে না কিছু, সরকার মূক অবধির হয়ে বসে আছে। কিন্তু আমরা যেটা বলছি যে এই সরকারের যাবার সময় এসে গেছে। আজকে শিক্ষক কর্মচারী যে আন্দোলন করে দেখালো এটাই আগামী দিনে পশ্চিমবাংলায় একটা বড় অক্ষশক্তি হয়ে যাবে। তাদের যে আন্দোলন মোটামুটি বলতে পারলে সফল হয়েছে, সেই আন্দোলনের কথাই কিন্তু তারা বারংবার বলে আসছে, এবং সেই আন্দোলনের জায়গা থেকেই কিন্তু যে তাদের বক্তব্য সরকারকে তারা অন্তত বলতে পেরেছে এবং তারা দেখাতে পেরেছে যে তাদের যে হকের দাবি সেই দাবি তারা করতে রাখতে পেরেছে। এবং আজকের মিছিল দেখিয়ে দেবে সরকারকে আগামী দিনে তাদের যে দাবি সেই দাবি মানতে কিন্তু বাধ্য করাবে, এমনটাই কিন্তু বক্তব্য আন্দোলনকারী যে নেতা তারা। এবং ইতিমধ্যে যে মিছিল কিন্তু রীতিমতো সফল, তারা বলছেন যে রীতিমতো সফল। আমরা কথা বলবো আরেকবার, কথা বলার চেষ্টা করবো আরেকদিন, কিন্তু আজকের মিছিল কি বলবেন সফল? এ সফলের কোনো এর বিচার আপনারাই করবেন। আজকে অসংখ্য কর্মচারী শিক্ষকরা রাস্তায়, এর কোনো হিসেব নেই কত হাজার কি ব্যাপার। সবাই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাতে এসছেন এবং কর্মচারীদের বিরুদ্ধে যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে আজকে সামিল হয়েছি আমরা সকলে। আশা করেছিলেন যে এই ধরনের মানুষ হবে? আমরা আশা করছি, আমরা অনেক দিন ধরেই আমরা ধারাবাহিকভাবেই লক্ষ্য করছি যে প্রতিদিন আমাদের দাবির পেছনে কর্মচারী শিক্ষকরা বাড়ছেন এবং সাধারণ মানুষও আসছেন। আমরা এটা প্রতিদিন লক্ষ্য করতে পারছি, আমাদের ধারণা হয়েছিল। তবে এই জনবিস্ফোরণ হবে সেটা আজকে এসে আমরা এখানে দেখতে পেলাম। শেষ প্রান্তে তখন ল্যাজ এখনো রয়েছে, এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং রবীন্দ্রসঙ্গীত বাজছে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে। মনে রাখতে হবে চাকরির দাবিতে কলকাতায় মইদুল মিদ্দা যখন এখানে হত্যা হয়েছিল তখনও রবীন্দ্রসঙ্গীত বাজছিল, আনিস খানের বাড়িতে গিয়ে যখন পুলিশ হত্যা করেছিল তখনও রবীন্দ্রসঙ্গীত বাজছিল, ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত খুন হয়েছিল সেদিনও রবীন্দ্রসঙ্গীত বাজছিল। তাই এই রবীন্দ্রসঙ্গীত বাজানোর পরিকল্পনাটা কেন এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না, আমরা মিছিলে হাঁটছি। মনে হয় যে আগামী দিনে আপনাদের যে আন্দোলন যে কারণে আন্দোলন তা সরকার পূরণ করবে? সরকার পূরণ করবেন কি করবেন না আমরা আশাই করছি না। সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা সরকার, কোন সরকার নেই যারা তার কর্মচারীর সঙ্গে এই আচরণ করেন। আমরা এই অধিকার আদায় করে নেব। মুখ্যমন্ত্রী বাধ্য হবেন তার কর্মচারীদেরকে তার ন্যায্য দাবি ফিরিয়ে দিতে। আপনি বুঝতেই পারছো যে কথা তারা বলছে যে তাদের যে দাবি সে দাবি কিন্তু আগামী দিনে সরকারকে
মানতে হবে এবং সেই জায়গায় আজকের যে মিছিল সেই মিছিলে বলতে বলছে তারা বলছে জনবিস্ফোরণ হয়েছে অর্থাৎ সব দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু এই মিছিল কিন্তু শেষ প্রান্তে একদম মিছিলের মুখ শেষ প্রান্তে চলে আসছে হাজরা মোড়ে অর্থাৎ তাদের যে আজকের এই কর্মসূচি সফল এবং সেই সফলের কিন্তু তারা রীতিমতো ধন্যবাদ জানাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে যে তা কথাগুলো বলছেন যে একদিকে মিছিল যেমন সামনেটা এগিয়ে এসছে এসেছে এখনও পর্যন্ত মিছিলের পিছনটা কিন্তু লেজটা এখনও রয়ে গিয়েছে সেই হাজরার রাস্তার উপরেই অর্থাৎ সব মিলে তাদের এই আজকের মিছিলকে কিন্তু তারা বলছেন যে তারা রীতিমতো কিন্তু তাদের যে দাবি সেই দাবি যে সঠিক আর এই সঠিকের পক্ষে কিন্তু সরকারি কর্মীরা তারা রয়েছেন এমনটাই কিন্তু দাবি তারা জানাচ্ছেন একেবারে দেবাশীষ আমরা শুনলাম তাদের বক্তব্য কি বলতে চাইছেন একেবারে কড়া ভাষায় আক্রমণ শোনাচ্ছেন যারা মিছিলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কল্লোল আমি কল্লোলের সাথে কথা বললাম এবং দেবাশীষের সাথে কথা বললাম এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে দেবাশীষ এবং কল্লোল অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য মিছিলের ছবি আমাদের সঙ্গে তুলে ধরার জন্য রাজপথে আজ মিছিল হাজরা মোড়ে এসে শেষ হবে এই মিছিল দিয়ে মঞ্চ থেকে মন্তব্য রাখছে বর্ষিয়ার নেতা আব্দুল মান্নান আমরা নজর রাখবো সেদিকে অনেক কথা বলেছি আন্দোলনকে কেন্দ্র করে অনেক যাদের বিয়ে নিয়ে আমরা কথা বলেছি অসম দাসের থেকে অনেক কটু কথা বলেছি ভূতবাবুকেও বলেছি জিতুবাবুকেও বলেছি কিন্তু কেউ এরকম প্রতিষ্ঠিকর মন্তব্য কোনোদিন করেননি কেউ কেউ আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম ছেড়ে দিন আপনি মুখ্যমন্ত্রী বাদ দিন আপনি মুখ্যমন্ত্রী কি একজন রাজনৈতিক নেত্রী আপনি তো একজন মানুষ একজন মহিলা আপনার বাড়িতে হয়তো কোনো শিক্ষক শিক্ষিকা নেই আপনার বাড়িতে হয়তো কোনো সরকারি কর্মচারী নেই কিন্তু আপনি তাদের ঘের ঘেরও করছে কথা বলেন কেবে জীবের সাথে তুলনা করেন এটা কি আপনার মানুষত্ব হবে যে সমস্ত সাংবাদিকরা তারপরে মুখ্যমন্ত্রী সৌজন্য দিয়ে অনেক বড় বড় কথা বলেন আমি তাদের বলি এটা কোন ধরনের সৌজন্য সব সরকার সব দাবি পূরণ করতে পারে না জানি অনেক সুভাষ দাসন্ত আমাদের বলতেন মাননীয় যারা সরকারি কর্মচারী আছেন শিক্ষক শিক্ষিকা আছেন আমি তাদের বিয়ে দিতে পারছি না কিন্তু ক্ষমা চাইছি আমাদের আর্থিক অবস্থায় খারাপ আমি যতটা পাচ্ছি দেবো তিনি সে কথা বলবেন না ঘেউ ঘেউ করবেন না অনেক দিয়েছে আবার কি একটা ভিডিও ভাইরাল দেখছিলাম মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন বলছেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারে এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয় কোথায় আজকে মুখ্যমন্ত্রী আপনি ভুলে গেছেন যদি না থাকে আপনার কাছে সেই ভিডিও ভাইরালতে আজকে যারা আন্দোলন করছেন প্রত্যেকের কাছে আছে একবার পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর কাছে তা যদি না দেন আমার কাছে দিয়ে দেবেন আমি ওটা পাঠিয়ে দেবো দরকার আপনার কথাটা আমরা বলছি আজকে আপনি যেটা বলেছিলেন বিরোধী দলে থাকার সময় যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যদি আপনি বিবেকের তালেময় কথা বলে থাকেন সেদিন যদি সত্যি কথাটা বলার জন্য আপনি কথা বলে থাকেন তাহলে আজকে আপনার ওই পরিবর্তন হলো কেন আজকে সেই কথা শুনে যারা আজকে বিয়ে চাইছেন তাদের আপনি ঘেয়ে ঘেউ করছেন এই কথাটা বলেন কেন মুখ্যমন্ত্রী আর দিশারা হয়ে গেছে মুখ্যমন্ত্রী টাকার পাহাড়ে যখন থাকতে চেয়েছেন টাকার পাহাড় তৈরি করেছেন ঠিকই চুরির টাকা কিন্তু দিশারা হয়ে পড়েছেন তাই উল্টো পাল্টা কথা বলে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন আজকে মুখ্যমন্ত্রী পিসি ভাইপো বিরোধী ভাইপো পালিয়ে গেছেন এখান থেকে বাড়ির পাশ দিয়ে মিছিল করে অনুমতি ছিল না মহামান্য আদালত যখন অনুমতি দিয়েছে মিছিল করার আর এই লড়াই শুধু দিয়ে যারা পাবেন পাবেন তারা লড়াই করছেন তা নয় এই লড়াই আজকে হয়ে গেছে জনতার সঙ্গে জনবিরোধী একজন দিশাহীন মুখ্যমন্ত্রী স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে জনগণের লড়াই সেই লড়াই নেতৃত্ব দিচ্ছেন আজকে এই বিএনপি সরকারি কর্মচারীরা এবং বিভিন্নরা তাই এই লড়াইকে দেখে ভয়কে আতঙ্ক মুখ্যমন্ত্রী কেটে পড়েছেন আগে থেকে প্রেসটা মেট 144 করে দিলেন কারণ কি ওদের মিটিং আটকাতে হবে আটকাতে পেরেছেন পারেননি আমি নিজেই যেভাবে ঘুরে ঘুরে আমাকে এখানে আসতে হবে অনেক দূরে ঘুরে আমি তাদের প্রণেত্রী দুটোর মধ্যে পৌঁছে বলেছিলাম চারদিকে মানুষের একটা উৎসাহ মানুষের কাছে এখন আর বিয়ে আন্দোলন বিয়ে পাওয়ার যার কথা নয় এই একটা স্বৈরাচারী সরকারকে কবে ক্ষমতাচ্যুত করতে পারবে আজকে মানুষের কাছে এই প্রশ্ন হয়ে গেছে আজকে শুধু বিয়ে পাবো কি পাবো না লড়াইটা সেই পর্যায়ে